কোরবানির ঈদের এখনো বাকি এক মাস, কিন্তু এরই মধ্যে বেড়ে গিয়েছে এই ঈদের অন্যতম প্রয়োজনীয় খাদ্যপণ্য পেঁয়াজের দাম। রসুন ও আদার দামও বেড়েছে রেকর্ড হারে। খুচরা ও পাইকাররা জানিয়েছেন দাম বাড়ানোর জন্য দায়ী আমদানিকারক ও গুদাম মালিকরা। এক মাস আগে রাজধানীর কাউরান বাজারে 5 কেজি দেশি পেঁয়াজের পাইকারি দাম ছিল 100 থেকে 120 টাকা, অর্থাৎ কেজি 22 থেকে 24 টাকা। সেই পেঁয়াজ এখন বেড়ে দাঁড়িয়েছে পাল্লা প্রতি 200 টাকা। খুচরা বাজারে প্রতি পাল্লা পড়ছে 220 থেকে 240 টাকা পর্যন্ত। খুচরা ও পাইকারি দোকানিরা বলছেন দাম বাড়ানোর ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। পেঁয়াজের দাম আমাদের বাড়ানোর কোনো সুযোগ নেই। যা বাড়ানোর দরকার এরা ইম্পোর্টাররা ইন্ডিয়া থেকে কিনে, তাদের বর্তমানে তারাই দাম বাড়ায়। সর্বনিম্ন 45, আর ইন্ডিয়ানটা আপনার গত সপ্তাহে ছিল 28-29, এই সপ্তাহে মনে করেন 33-34। এতদিন 100 টাকা আমি পাল্লা কিনছি, আর এখন তো এই ভিতরে চাইতে 220, বাইরে চাইলেও 200। বাড়ার কারণটা আমি বুঝতে পারতেছি না। যদি সংকট থাকতো পেঁয়াজ তাহলে বাড়তো, কিন্তু এটা সংকটের কোনো নাই, এখন অ্যাভেলেবেল পেঁয়াজ আছে। দাম বেড়েছে আদা ও রসুনেরও। প্রতি কেজি পণ্যে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। দোকানিরা জানান বৈরি আবহাওয়ায় পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ার মূল কারণ। মাল তো আছে ভরপুর, কিন্তু এমনি মালের দাম বেশি হয়, তো তাদের খরচ বেশি, কেরিং খরচ বেশি হয় এই জন্য। এদিকে কাঁচা মরিচের দামও বেড়েছে এ সপ্তাহে। বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ায় অন্য সবজির দামও বেড়েছে দাবি দোকানিদের। বাড়ার উদ্দেশ্য হয়েছে আপনার মনে করেন কয়দিন দিনের আবহাওয়া খারাপ, তো বৃষ্টি বাদল হইতেছে। ক্রেতারা বলছেন দুর্বল মনিটরিং এর কারণেই পণ্য মূল্য বাড়ছে। যুক্তি থাকতে হবে যে আমি 5 টাকা বাড়াবো, 2 টাকা বাড়াবো, 1 টাকা বাড়াবো, আচ্ছা ডাবল, পুরো ডাবল, 15 দিন পরে পুরো ডাবল হয়ে গেল। ডাবলটা করলো কেন? মালের শর্ট নাকি ইম্পোর্টের শর্ট? কোদের তো অন্তত লিগিয়া থাকতে হবে যে আমার এই কারণে বাজারটা আমরা বাড়াইতে পারি। কোরবানি ঈদের আগে পেঁয়াজের দাম কমে আসার কোনো আশা নেই বলে জানিয়েছেন বিক্রেতারা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।